নমস্কার বন্ধুরা, আমরা জানি গীতা হচ্ছে আমাদের পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ, যেটি ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র মুখনিঃসৃত বাণী সম্বলিত। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মার্কিন পদার্থবিদ ও ম্যানহেটন প্রজেক্টের পরিচালক জে রবার্ট অপেনহাইমার প্রভৃতি অসংখ্য বিজ্ঞানী ও ঋষিগণ কেন গীতার বাণী সম্বলকে এত গুরুত্ব দিয়েছিলেন, আজ আমরা সেই গীতা গ্রন্থের ভগবান শ্রীকৃষ্ণের মহামূল্যবান বাণীসমূহ শ্রবণ করাব। যদি আপনারা জীবনে উন্নতি করতে চান, তাহলে অবশ্যই বাণীসমূহকে শ্রবণ করবেন। অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস, কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন। কিন্তু তারা ভুল করেন, কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে। নরকের তিনটি দরজা হয়, কামনা, ক্রোধ ও লোভ। তুমি সেই সব কিছু নিয়ে সবসময় শোক করো যা শোক করার যোগ্যই নয়, কিন্তু তবুও জ্ঞানের কথা বলো। বুদ্ধিমান ব্যক্তিরা না জীবিত আর না মৃত ব্যক্তিকে নিয়ে শোক পালন করে। আমার কাছে কেউ ঘৃণিত নয়, আবার কেউ প্রিয়ও নয়, কিন্তু যে ভক্তির সাথে আমার পূজো করে সে সর্বদা আমার সাথে থাকে আর আমি তার সাথে। আমার তোমার ছোট বড় আপন অপরজন এই ধরনের চিন্তা মন থেকে দূর করে দাও, তাহলে সবাই তোমার আর তুমি সবার হবে। জীবন না ভবিষ্যতে আছে, নাই বা আছে অতীতে, জীবন তো কেবল এই মুহূর্তেই আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। আর যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারো ছিল, আর ভবিষ্যতেও অন্য কারো হয়েই যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার কাছে সেটা শত্রুর সমান হয়ে থাকে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। মানুষ নিজের বিশ্বাসের দ্বারা নির্মিত হয়ে থাকে, যেমনটা সে বিশ্বাস করে তেমনটাই সে হয়ে থাকে। কর্ম আমাকে বাঁধে না, কারণ আমার কর্মের ফলের প্রতি কোনো আসক্তি নেই। নিজের অনিবার্য কর্ম যা তাই করো, কারণ কর্ম করা নিষ্ক্রিয়তার থেকে অনেক ভালো। ফলের আশা ছেড়ে কর্ম করে যাওয়া পুরুষই নিজের জীবনে সফল আনায়। সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, না অন্য জীবনে। হে অর্জুন, তুমি যুদ্ধ করো আর আমাকে স্মরণও করো। মানুষ তার কামনা অনুযায়ী পরবর্তী জন্ম পায়। এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদাই অসত্য হয়। বাহ্যিক বস্তু ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না, আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা, মমতা, আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা নয়। নিজের কথা ভেবে কর্ম না করলেই কর্মের থেকে বন্ধন ভেঙে যায়, আর এই কর্মই হচ্ছে নিষ্কাম কর্ম। সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জনের ব্যক্তির সাথে, নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায়। স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয়, সে তার সেই প্রকৃতিকেই কখনো ছাড়ে না। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না, এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, দুশ্চিন্তা কখনোই তাকে কোনো কষ্ট দিতে পারে না। ভয়, রাগ, ঘৃণা ও আসক্তি বিবর্জিত অপূর্ণ মানুষই এই লোক এবং পরলোকে সুখ পায়। অহংভাবই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে। আমি করি এই ভাব যখনই কারোর মধ্যে উৎপন্ন হয় তখন সেটাকেই বলে অহংকার। সাধারণ মানুষ এই শরীরকে ব্যাপক হিসাবে ভাবে, সাধক পরমাত্মাকে ব্যাপক হিসেবে ভাবে। যেমন শরীর এবং সংসার এক, সেই রকমই স্বয়ং এবং পরমাত্মা একই। যে মানুষ ভাবে নিদ্রা, ভয়, চিন্তা, দুঃখ, অহংকার এরকমের আদিদোষ সর্বদা থাকবেই, সে মানুষ প্রকৃতপক্ষে একজন কাপুরুষ। সংসারের মধ্যে থাকলে সুখ যেমন প্রাপ্তি হয় তেমনই প্রাপ্তি হয় দুঃখের, কিন্তু সংসারের সাথে বিচ্ছিন্নতার ফলে প্রাপ্তি হয় পরমানন্দের। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াই স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশও নেই। আত্মা অবিনাশী এবং অমর হয়, কিন্তু এই শরীরের বিনাশ অবসম্ভব। কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না।
আমি কেবলমাত্র ঈশ্বরের এবং ঈশ্বর শুধু আমার, এটা মনে প্রাণে মানা মাত্রই ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক জুড়ে যায়। যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। মন বাণী ও কর্মের দ্বারা কাউকে দুঃখ দিও না। মনুষ্য সম্প্রদায় দুই ধরনের হয়ে থাকে, প্রথমটি দৈব সম্প্রদায় আর দ্বিতীয়টি অসুরীয় সম্প্রদায়। হে অর্জুন, সমতাই যোগ। সুখ দুঃখ লাভ ক্ষতি মান অপমান এ প্রত্যেকটির মধ্যেই সমতা আছে। যে দান বিনা সম্মানের সাথে কুপাত্রকে দেওয়া হয়ে থাকে তাকে তমদান বলে। একটা উপহার দেওয়াকে তখনই আসল ও পবিত্র বলে গণ্য করা হয় যখন সেটা আন্তরিকতার সাথে সঠিক মানুষকে সঠিক সময়ে এবং সঠিক জায়গায় দেওয়া হয়ে থাকে এবং উপহার দেওয়া ব্যক্তির মধ্যে কোনো ধরনের পাওয়ার আশা থাকে না। এমন কেউ নেই যে এই সংসারে ভালো কর্ম করেছে ও তার অন্ত খারাপভাবেই হয়েছে, সেটা এই সময় হোক কিংবা পরবর্তী সময়। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনে সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। প্রত্যেক কাজকে ধৈর্য ও করুণার সাথে করো। প্রকৃতি দ্বারা নির্ধারিত নিজের কর্তব্যকে পালন করা কোনো কাজ মোটেই পাপ কাজ নয়। স্বভাবই সকল আন্দোলনের আধার। ইন্দ্রের দুনিয়ায় কল্পনায় হচ্ছে সকল সুখের শুরু ও অন্ত, যা দুঃখের জন্ম দেয়। কর্মই হচ্ছে পুজো। সম্মানিত ব্যক্তির কাছে অপমান মৃত্যু থেকেও বড় হয়। হে অর্জুন, তুমি এই সত্যটা নিশ্চিতভাবে গ্রহণ করো, আমার স্মরণে যে আসে তা কখনোই বিনাশ কিংবা পতন হয় না। হে অর্জুন, তোমার এবং আমার অনেকবার জন্ম হয়েছে, কিন্তু আমি সেই সত্যকে জানি এবং তুমি তা জানো না। বন্ধুরা, আশা রাখি গীতার এই অমৃত বাণীগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং আশা রাখি সকলেই এই গীতার বাণীগুলো মেনে চললে আপনাদের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধময় হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।